নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2023 মা দুর্গার আশীর্বাদে এই তিন রাশি বিশ্ব জয় করবে। 12টি রাশির মধ্যে 3টি রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে। কোন এই 3টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। মা দুর্গা প্রত্যেকে দুর্গতি নাশ করুক এবং প্রত্যেকে দুর্গাপূজা খুব ভালো কাটান, খুব সপরিবারে আনন্দ করুন, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো এই দুর্গাপূজার মাসে 3টি রাশি হতে চলেছে মহা কোটিপতি। কোন এই 3টি সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি জানাব। একটি কথা আছে জানেন, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং যদি থাকে, ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে কি না, মা দুর্গার আশীর্বাদে এই তিন রাশি হবে মহা কোটিপতি। অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা সময়টা কখন ভালো হবে একটু বলুন না। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা আসে। এই সমস্যাটাকে যদি আমরা খুব ঠান্ডা মাথাতে ম্যানেজ করতে পারি, অর্থাৎ বিপদে পড়লে সবথেকে বড় জায়গা কি জানেন, ঠান্ডা মাথায় সেই জায়গা থেকে মুক্তির উপায় চিন্তা করা এবং ঈশ্বরের প্রতি আস্থা, ঈশ্বরের প্রতি ভক্তি রাখা একান্তই দরকার। কারণ আমরা যে কোনো কাজ করি না কেন, ঈশ্বরের যদি ব্লেসিং না থাকে কি না, আমাদের জীবনে কিন্তু উন্নতি হবে না, হতে পারে না। আর আপনারা একটি ভুল করেন, সেটি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ না শুনে কেটে কেটে আপনারা শুধুমাত্র রাশির নাম শুনে ভিডিওটি আপনারা বেরিয়ে যান। কিছু ক্ষেত্রে আপনাদের মিলে, আবার কিছু ক্ষেত্রে মিলে না। আমি 3টি রাশির কথা বলবো বিশ্ব জয় করবে, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে এই 3 রাশি। কোন এই সৌভাগ্যশালী 3 রাশি দুর্গাপূজার মাসে হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। সম্পূর্ণ গ্রহের নিরিখে কিন্তু আমি আলোচনা করব। আপনাদের ধনভাবে ধনপতি অবস্থান করছে, আপনাদের একাদশপতি, চতুর্থপতি, দশমগ্রহে অবস্থান করছে, ভাগ্যপতি ভাগ্যভাবে এবং কর্মভাবে কিন্তু অবস্থান করছে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থের জায়গা থেকে কিন্তু খুব লাভ হবে। কর্মক্ষেত্রে পরিবর্তন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ভাগ্যের দ্বারা কাজ আপনাদের সম্পন্ন হবে এবং ইনকাম আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা, ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। অথবা আপনাদের এই সময় বড় ধরনের ব্যবসা ক্ষেত্রের পরিবর্তন নিয়ে আসতে চলেছে মা দুর্গার আশীর্বাদে। নাম্বার 1 রাশি মকর রাশি। 2 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। এই অক্টোবর মাসে তুলা রাশির মালামাল হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজার, ট্রেন্ডিং, ফাটকা, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পাবেন তুলা রাশি।
শেয়ার বাজার, স্টক মার্কেট এই সকল সেক্টর থেকে তুলা রাশির যদি আপনারা মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে। এবং তুলা রাশির এই সময়ের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে কিন্তু চলেছে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে এই অক্টোবর মাসে মহা কোটিপতি, মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার মানে এক কথায় সোনায় সোয়াগা হতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনারা যদি সিংহ রাশির মানুষ হন, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা আপনাদের ধন আসবে, অর্থের জায়গায় কিন্তু আপনাদের আসতে চলেছে। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল হতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, কর্মযোগ দেখা যাচ্ছে, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড। এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে কর্ম জায়গাটাও কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এবং গোল্ড, চাঁদি থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন, এবং শেয়ার বাজার থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন অথবা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, এই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনার সিংহ রাশি এই দুর্গা পুজোর মাসে হতে চলেছে মালামাল, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই তিনটি রাশির। আপনার যদি রাশি হয় আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল, বুধ এবং শনি এই তিনটি গ্রহের স্থিতি যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে, এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন এবং ক্যারিয়ার ক্ষেত্রে লাভ আসতে কিন্তু চলেছে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। এবং প্রত্যেককে আমি একটি কথা, মা দুর্গার আশীর্বাদে এই রাশিগুলি হতে চলেছে মহা কোটিপতি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।